নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইডিয়া ইউটিউব চ্যানেল পশ্চিমবাংলার সমস্ত নাগরিকদের জন্য সুখবর দিতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছটি প্রকল্পের টাকা দিতে চলেছেন মার্চ মাসেই কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে ও এখনও পর্যন্ত যারা এই ছটি প্রকল্পে আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন এই ছটি প্রকল্পে আবেদন করতে গেলে ডকুমেন্ট কী কী লাগবে এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই বন্ধুরা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশের ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন এই রকম লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখছেন দু হাজার সালের মার্চ মাসের অর্থ বন্টনের তালিকা বন্ধুরা প্রথম প্রকল্পটি হলো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীরা মার্চ মাসে পাবেন সাড়ে তিন হাজার টাকা ও সাত হাজার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এমন অনেক আবেদনকারী আছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও ব্যাংক অ্যাকাউন্টে একবারও টাকা পাননি সেই সমস্ত মহিলারা পাবেন সাড়ে তিন হাজার টাকা ও সাত হাজার টাকা মার্চ মাসে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি মার্চ মাস পর্যন্ত রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে নেবেন যাদের বয়স পঁচিশ বছরের কম ছিল তারা প্রত্যেকেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এছাড়া যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ টাকা পাননি তারা দুয়ারে সরকার গিয়ে নিজেদের আবেদন সংশোধন করে নেবেন নতুন করে আবেদন করবেন না তাহলেই আপনারা একসাথে আগের মাসের লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে যাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প যুবশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য যুবশ্রী প্রকল্প চালু করেছেন বন্ধুরা রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে জেনারেল সকল ছেলে মেয়েদের টাকা করে মাসিক ভাতা দিয়ে থাকে যারা আবেদন করতে চান অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যুবশ্রী প্রকল্পে যারা আবেদন করবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে মাসিক বেকার ভাতা পাবেন যে সমস্ত ছেলে মেয়েরা আগে যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন প্রত্যেককেই মার্চ মাসে যুবশ্রী প্রকল্পের দেড় হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার আপনার যারা এখনো যুবশ্রী প্রকল্পের টাকা পাননি প্রত্যেকেই মার্চ মাসে যুবশ্রী প্রকল্পের টাকা ব্যাংক ব্যাঙ্ক পেয়ে যাবেন এরপর দেখা প্রকল্প তপসিলী বন্ধু একমাত্র তপসিলিরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তপসিলী বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেন রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল তপসিলী বন্ধু প্রকল্প বন্ধুরা বর্তমানে আপনারা যারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন প্রত্যেককেই মার্চ মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আর আপনারা যারা এখনো পর্যন্ত তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করে উঠতে পারেননি রাজ্যে আবার দুয়ার সরকার ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পে গিয়ে তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করে নেবেন তাহলেই আপনারা প্রত্যেক মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প বার্ধক্য ভাতা সমস্ত বয়স্ক নাগরিকদের জন্য পশ্চিমবাংলায় বার্ধক্য ভাতা চালু করা হয়েছে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে জেনারেল এস সি এস টি সকলেই বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পাবেন যাদের বয়স ষাট বছর একমাত্র তারাই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা বর্তমানে আপনারা যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেককেই মার্চ মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এছাড়া আপনারা যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেননি রাজ্যে আবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে ক্যাম্পে গিয়ে ভাতা প্রকল্পের জন্য আবেদন আবেদন করে নেবেন করলেই আপনারা প্রত্যেক মাসে হাজার টাকা করে ভাতা পাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প জয়জুহার রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল জয় জয়জুহার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেন একমাত্র তপশিলি উপজাতিভুক্ত মানুষেরা জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারবেন আপনারা যারা এখনো পর্যন্ত জয় জোহার প্রকল্পে আবেদন করতে পারেননি রাজ্যে আবার দুয়ার সরকার ক্যাম্প চালু করা হয়েছে ক্যাম্পে গিয়ে জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করে নেবেন বন্ধুরা বর্তমানে আপনারা যারা জয় জোহার প্রকল্পে আগে আবেদন করেছেন প্রত্যেকেই মার্চ মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এরপর দেখে নেব নেক্সট প্রকল্প মানবিক প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে অন্যতম হলো মানবিক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আবেদনকারীদের প্রতি মাসে হাজার টাকা করে পেনশন দেন একমাত্র প্রতিবন্ধী মানুষেরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন বন্ধুরা বর্তমানে আপনারা যারা মানবিক প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেকেই মার্চ মাসে হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত মানবিক প্রকল্পে আবেদন করেননি রাজ্যে আবার দুয়ার সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে ক্যাম্পে গিয়ে মানবিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন প্রত্যেক মাসে হাজার টাকা করে ব্যাংকে পাবেন